আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে পেটিকোট কাটিং এবং সেলাই করতে হয়। আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা যে কোনো বয়সে যে কোনো সাইজের পেটিকোট কাটিং করতে পারবেন, তাও আবার শুধুমাত্র একটিমাত্র সূত্রের সাহায্যে। তো আশা করছি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। পেটিকোটটা তৈরি করার জন্য এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়ের ভাঁজটা আমি খুলে নিচ্ছি এবং এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব, ঠিক আছে? তো দেখুন, আমি ভাঁজটা খুলে নিয়েছি, এখন এখানে কিন্তু 4 পার্ট আছে। তো আমি আছি হচ্ছে যে পাশে বন্ধ সাইড সেই পাশে, তো উপর থেকে বন্ধ সাইড থেকে আমি বেল্টের জন্য কাটিং করে নেব। তো বেল্টটা আমি নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি, আমি 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি দাগটাকে। তো দেখুন, বেল্টের কাপড়টাকে এখন আমি কাটিং করে নেব। তো দেখুন, আমি কাপড়টাকে কাটিং করে নিলাম, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি এই যে পেটিকোটের লম্বার মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি বেল্টের জন্য ওপর থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে তারপর নিচে আমি মাপ নিয়ে নিব। নিচের লম্বার মেজারমেন্টটা হচ্ছে 38 ইঞ্চি, ঠিক আছে? মেন মেজারমেন্টটা হচ্ছে 38 ইঞ্চি, আর আমি সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিব। আর বাকি নিচের যে অংশটা আছে সেটা দিয়ে আমি ফিতে তৈরি করে নেব। এখন দেখুন, আমি যে পাশে আছি সেই পাশটা হচ্ছে বন্ধ সাইড। তো সকল সাইজের পেটিকোট কাটিং করার কিন্তু একটিমাত্র সূত্র, আপনাদের হিপ যেটা আসবে, হিপের সাইজ যেটা আসবে সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো আমার হিপ আছে হচ্ছে 42, এটাকে 8 দিয়ে ভাগ করলে আসে আপনার 5.25 ইঞ্চি। তো আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। শুধুমাত্র পেটিকোট কাটিংয়ের জন্য শুধুমাত্র একটাই সূত্র, হিপ যা আসবে সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখুন, এই সাইডেও আমি 5.25 দাগ নিয়ে তারপর 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখন এই দাগটাকে এখন এই কোণা থেকে ওই কোণা বরাবর আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। দেখুন, আমি এই দুটো দাগ মিলিয়ে নিয়েছি, এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নেব। তো কাটিং করার পর এখানে আছে আমার 2টো কোলে, আর এটা হচ্ছে এখানে আছে 4টা কোলে। আমি সব কোলেগুলো একসাথে রাখলাম এবং দেখুন, এই সাইড থেকে আমি 1/4 ইঞ্চিতে দাগ কেটেছি এবং একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। আমি এইভাবে করে কাটিং করে নেব, এতে করে কাপড়টা ঝুলে থাকবে না, ঠিক আছে? এখন আমি বেল্টের অংশটা কাটিং করে দেখাচ্ছি। দেখুন, এই যে বেল্টের কাপড়টা, যেহেতু 2 পার্ট ছিল তো আমি খুলে এইভাবে করে মেলে নিলাম। এটা কিন্তু এইভাবে করে ভাঁজটা আসবে, ঠিক আছে? তো এটা মাঝখান দিয়ে জয়েন আছে, আমি জয়েনটাকে কাটিং করে নেব। জয়েনটাকে আমি কাটিং করে নিলাম। আমাদের হিপ যেহেতু আছে 42, তো 42-কে অর্ধেক করে কিন্তু বেল্টের মাপটা নিতে হবে। তো বেল্টের মাপ হচ্ছে আমার 21 ইঞ্চি, 42-কে অর্ধেক করলে আসে 21 ইঞ্চি। তো আমি এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন দেখুন, আমি স্কেল দিয়ে দাগটা সোজা করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এই কাপড়টা কাটিং করে নেব। তো ব্যাস, আমার পেটিকোট কাটিং করা কিন্তু হয়ে গেছে। এখন চলুন চলে যাই পেটিকোট সেলাই করতে।
কলিগুলো জয়েন করার আগে প্রথমে একটা দেখে দিয়েছি, এই যে এটা হচ্ছে দুটো যে কলিটা বের হয়েছিল মাঝখান থেকে বড় কলিটা সেটা, তো এর পাশের দুটো কলি হচ্ছে চারটা কলি বের হয়েছিল, তো সেটা আমি জয়েন করে নিয়েছি। এখন বড় কলিটার সাথে ছোট যে দুটো কলি সেটা আমি জয়েন করে নেব। দেখুন মাঝখানেরটা হচ্ছে বড় কলি, মানে জয়েন ছাড়া যে কলিটা সেটা, আর সাইডেরগুলো হচ্ছে টুকরো যে চারটা কলি বের হয়েছিল সেটা থেকে আমি মাঝখানের কলের সাথে জয়েন করে নিচ্ছি। এই যে এই পাশেও আমি কলিটাকে জয়েন করে নেব, ঠিক আছে। আমি কাপড়টাকে একটু সেট করে করে নিচ্ছি। দেখুন খুলিগুলো জয়েন করা কিন্তু হয়ে গিয়েছে, আর অলরেডি আগে আমি আরেক পাশে জয়েন করে রেখেছিলাম। এখন এই যে একটার সাথে আরেকটা আমি মিলিয়ে নিব, আর এক পাশে কিন্তু খোলাই থাকবে, ঠিক আছে। তো দেখুন এই পাশটা আমি মিলিয়ে নিচ্ছি, মানে জয়েন করে নিচ্ছি দুটো একসাথে, আর অপর সাইডটা আমার খোলাই থাকবে। এখন দেখুন এই সাইডে যেহেতু পাড়ের অংশ আছে, তো আমি একবার এইভাবে করে মুড়ে দেব। যদি পাড়ের অংশ না থাকতো সেক্ষেত্রে কিন্তু দুইবার মুড়তে হতো। তো এইখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম, অবশ্যই 6 ইঞ্চিতে এই পাড়ার দাগটা নিতে হবে, এখান দিয়ে কিন্তু একটা পাড়ার অংশ থাকবে, ঠিক আছে। তো 6 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি, তো পাড়ের অংশ থাকাতে আমি একবার মুড়ে সেলাই করে নিলাম। এই পাশেও আমি একবার মুড়ে সেলাই করে নেব, ঠিক আছে। এখন আমি বেল্টের যে অংশটা সেটা জয়েন করব। তো বেল্টের অংশটা কিন্তু দুটো পার্ট ছিল, আমি দুটো পার্ট প্রথমে জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন আমি দুটো পার্ট প্রথমে জয়েন করে নিলাম। এখন আমি পেটিকোটের যে নিচের অংশটা, মানে কোলের যে অংশটা, সেটা উল্টো পিঠে রেখে তারপর আমি বেল্টের অংশটা সোজা দিকে করে, সোজা পিঠে করে তারপর সেলাই করে দেবো। আর বেল্টের অংশের দুই পাশেও কিন্তু পাড়ের অংশ আছে, সে কারণে কিন্তু আমি সাইড কোলার সেলাই করিনি। তো দেখুন এইভাবে হাফ ইঞ্চের মতো করে কাপড় রেখে আমি সেলাই করে দিচ্ছি। তো এই যে এখন আমি বেল্টের অংশটাকে এই যে দেখুন এইভাবে করে নখের সাহায্যে একটু সেট করে নিচ্ছি উল্টিয়ে, তারপর এইভাবে করে আমি একটা ভাঁজ দিয়ে সোজা পিঠে নিয়ে আসবো। দেখুন এভাবে করে একটু একটু করে আমি সেট করে নেব, এতে করে আমার বেল্টটা লাগাতে কিন্তু সুবিধে হবে। অনেক সময় দেখা যায় যে বেল্ট লাগানোর পরে মানে বাঁকা হয়ে থাকে, কুচকিয়ে থাকে, তো একটু একটু করে যদি আমরা সেট করে তারপর বেল্টটাকে লাগাই তাহলে কিন্তু এই কুচকে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, ঠিক আছে। তো দেখুন এই যে আমি সেলাই করে নিচ্ছি, আমি একটু একটু করে সেট করে তারপর সেলাই করে নেব বেল্টের অংশটা। প্রথমে আমি একেবারে পাশটা ঘেঁষে একেবারে নিচের দিকে সেলাই দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা সেলাই দিয়ে দেবো, মানে এই বেল্টের ওপরের অংশটাতে কিন্তু ডাবল সেলাই হয়। এই যে দেখুন একটা সেলাই দিয়ে দিয়েছি, এখন আমি আরেকটা সেলাই দিয়ে দেবো।
ওই যে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে ফাড়ার যে অংশটা রেখেছিলাম সেই ফাড়ার অংশ থেকে ধরে একেবারে নিচে নিয়ে যাব সেলাই করে। দেখুন এই যে এখন আমি নিচের অংশের ঘেরটা সেলাই করে নেব। আমি যেহেতু কাপড় বেশি রেখেছিলাম সে কারণে আমি একটু চওড়া করে এই ভাঁজটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো এই যে সেলাই বসিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু নিচের সাইডেও একটা সেলাই দিয়েছিলাম, তো কোনো কারণে সেটা একটা ভিডিও করা হয় নাই, তো আপনারা নিচের দিকেও একটা সেলাই দিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেল, নিচের অংশে একটা সেলাই দিয়ে দেবেন। এখন আমি ফিতাটা তৈরি করে নিব। তো ফিতার যে কাপড়টা সেটাকে আগে আমি জয়েন করে নিচ্ছি, টুকরো কাপড় ছিল। আর চওড়া এটা 1 থেকে 1.5 ইঞ্চি নিলে কিন্তু এনাফ। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজটা দিলাম। এখন সেলাই করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার পেটিকোটটা তৈরি করা হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।